দেশে দ্রব্যমূল্যের দাম কমুক, সবাই একাত্মভাবে চললে কম দামে খাইতে পারি, নারীরা সমান অধিকার পাক, তাদেরকে বাঁকা চোখে না দেখা হোক, আমাদেরকে নিয়ে একটা পজিটিভ থিঙ্কিং শুরু হোক, বাংলাদেশের কারিগরি শিক্ষা যেন আরো উন্নত হয়, এমনভাবে শিক্ষা ব্যবস্থা করা উচিত যাতে আমাদের ভবিষ্যতে আমাদের কোনো বেকারত্ব না থাকে, সঠিকভাবে জানি আমরা চিকিৎসা পাই। পদ্মা সেতুর কল্যাণে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাপনা এসেছে আমূল পরিবর্তন। সেই ছোঁয়া লেগেছে পটুয়াখালীতেও, গড়ে উঠছে বেশ কয়েকটি শিল্প কারখানা সহ অসংখ্য অর্থনৈতিক অঞ্চল। আজ আমরা পটুয়াখালীর মানুষের কাছে জানতে চাইব তাদের প্রত্যাশার কথা, আগামীর বাংলাদেশ কেমন চান তারা। আমরা চাই যে জনগণ সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং একটা সুন্দর, সুস্থ, নিরাপদ জীবনযাপন হোক এই জনপদে। আমরা দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত একটি দেশ চাই এবং বেকারত্বমূলক একটি দেশ চাই। বাংলাদেশে এরকম অনার্স পাস, মাস্টার্স পাস এরকম অনেক মানে ছাত্রছাত্রী আছে, শিক্ষার্থী আছে, তারা অনেকেই ঘরে বসে আছে, চাকরি পাচ্ছে না, তো তাদের জন্য আমি বেকারমুক্ত একটি সমাজ চাই। দ্রব্যমূল্য দাম উদ্যোগতি যাতে না হয়, যাতে সুন্দরভাবে মানুষ চলতে পারে, এই জন্য যা কিছু দরকার এটা করা উচিত। দুর্নীতিমুক্ত, ঝামেলামুক্ত একটা স্বচ্ছ পরিবেশ আমরা দেখতে চাই। যে সরকারই আসুক, যারাই থাকুক, বিরোধী দল থাকুক, সরকারি দল থাকুক, তারা সম্মিলিতভাবে দেশের উন্নয়নের কাজের জন্য যেন কাজটা করে, এটাই আমি মূলত চাই। আমরা আগামীর বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো, শিক্ষাক্ষেত্রে বাস্তবমুখী আনতে পারবো, এই দেশে আরও সুন্দর ভাবে যে মানুষ জীবনযাপন করতে পারে, বিভিন্ন ধরনের যে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারে, সেটাই আমি কামনা করি। মিস্টার ওয়াইড ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, আমরা তো এখন গরিব দুঃখীরা মানুষ না খাই মরতেছি। আমার চাওয়াটা দেশে দ্রব্যমূল্যের দাম কমুক, গরিবের নিয়ন্ত্রণে থাকুক। আমরা চাই যাতে আমরা সবাই একাত্মভাবে চললে কম দামে খাইতে পারি, সুন্দর পরিবেশ করে থাকতে পারি, জিনিসপত্র যেন জনগণের নাগালের ভিতরে থাকে, মানুষ যেন জিনিসপত্র সস্তায় কিনে মানুষ খাইতে পারে। যারা আনে বর্তমানে যে এই গাড়ি ভাড়াটা সব মিলে আর কি সবজি ব্যাপারী সুবিধা করতে পারে না। দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি এবং নিম্ন শ্রেণীর মানুষ তো না খেয়ে মরে যাবে, তারা তো খাইতে পারবে না, তারা তো এখন দুর্ভোগের মাঝে বাস করতে আছে। বাজার অনুসারে যে দাম, 1 কেজি পেঁয়াজ কিনতে গেলে লাগে 120 টাকা, 1 কেজি আলু কিনতে গেলে লাগে 60 টাকা, এতে তো মনে করেন চল্লি ফিরিয়ে মনে করেন খাওয়া খুব কষ্ট হয়। মাংসের দাম বেশি বুঝছেন, খাওয়াটা কম, ঠিক আছে, মূল্যমানের সব জিনিসের দাম বেশি, আমরা খুব অসুবিধার মধ্যে আছি। বাজার পরিস্থিতিতে বিশেষত মধ্যবিত্তদের নাবিশ্বাস উঠেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে নির্বাচন আসলে এবং ধর্মীয় উৎসব আসলে, যেমন মুসলমানদের ঈদ এবং কুরবানি, হিন্দুদের পূজা পার্বণ বিশেষত দুর্গাপূজার সময়, বিদেশে অন্যান্য দেশে যেখানে বাজারের বাজার নিয়ন্ত্রণ করা হয় এবং ছাড় দেওয়া হয় বিভিন্ন পণ্যের উপর, আমাদের এদিকে সেটা মোটেও গ্রহণ করে না, উল্টা বিলে তারা ওই সময়ের অপেক্ষায় থাকে যখন মানুষকে সর্বশান্ত করা যায়। কৃষকদের সাথে একটা মানে মধ্যস্বত্বভোগী একটা লোক থাকে, কিছু স্টাউট সজাগতা, এরা করে কি বাজারে যদি কোনো কৃষক, প্রান্তিক পর্যায়ের যে কৃষক কোনো তার উৎপাদিত ফসল নিয়ে আসে, তাকে ওই বাজারে দাঁড়িয়ে বিক্রি করতে দেবে না। কৃষক কিন্তু সত্যিকার অর্থে লাভবান হচ্ছে না। এই সিন্ডিকেটকে কোনো মতেই যদি নিয়ন্ত্রণ করতে না পারা যায়, তাহলে আমরা যে মুক্তিযুদ্ধ করে ফসলটা ঘরে উৎপাদন করেছি, লাল সবুজ পতাকাটা উঠছে বা এখানে দাঁড়িয়ে স্মৃতিস্তম্ভে দাঁড়িয়ে যাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কথা বলছি, তাদের আত্মার কাছে আমরা মরে গেলেও জবাব দিতে পারবো না।
বিচার ব্যবস্থায় আমাদের বিচারক নিয়োগ দরকার এবং ডিজিটাল যে হচ্ছে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের বিচার ব্যবস্থা অনেক বেশি গতিশীল হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পটুয়াখালীতে অনেকগুলো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছেন, তার মধ্যে ইপিজেড, পায়রা পোর্ট, তাপবিদ্যুৎ কেন্দ্র, এই যে বিষয়গুলো যদি সরকারের ধারাবাহিকতা চলমান থাকে তাহলে আমার এই মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হবে। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সকল কিছুতে একটা আশার সঞ্চার হয়েছে। আমরা চাচ্ছি, পটুয়াখালীবাসী চাচ্ছি, আমরা যে গভর্নমেন্টের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সেটা প্রতিষ্ঠিত হবে এবং যে প্রজেক্টগুলো আছে সেগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের অনেক বেকার সমস্যাও দূর হবে। চাই অবশ্যই যেন আমাদের হাতে কলমে শিক্ষাটা বাড়ুক, এটার বিষয়ে অনেক মানে লক্ষ্য করা উচিত সবার প্রতি। বাংলাদেশের কারিগরি শিক্ষা যেন আরও উন্নত হয়, আমরা এমন কিছু করতে যাই যাতে পড়াশোনা যদি আমরা কোনো চাকরি বাকরি নাও পাই তাও যেন আমরা উপার্জন করে খেতে পারি। নিচের লেভেল থেকে আমাদের এমনভাবে শিক্ষা ব্যবস্থা করা উচিত যাতে আমাদের ভবিষ্যতে আমাদের কোনো বেকারত্ব না থাকে, যে নিজের ইচ্ছেতে অনেক কিছু করতে পারি। আমাদের এখন শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেটমুখী, আমাদের সার্টিফিকেট একটা দিলেই যে সার্টিফিকেট আছে যে কোনো জায়গায় হয়তো চাকরি হইবে, কিন্তু আমাদের এই সার্টিফিকেটে কোনো ভবিষ্যতে কাজে লাগে না। আমি যে দেখি বর্তমান পরিস্থিতি, আগামীর বাংলাদেশটাকে আমরা মূলত একটা সুন্দর সুশৃঙ্খল শিক্ষার্থী বান্ধব একটা বাংলাদেশ দেখতে চাই, যে দেশে আমাদের যে শিক্ষার্থীদের জন্য কাজ করবে দেশটা। বাংলাদেশে মূলত এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের প্রাপ্তিতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশ। এবং আমি শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে যেটুকু উপলব্ধি করেছি, যেমন উচ্চশিক্ষার জন্য পটুয়াখালী সরকারি কলেজ প্রসিদ্ধ, কিন্তু এখানে সেই পরিমাণে শিক্ষক বিভাগগুলো তো নেই, এই হচ্ছে একটা বড় সমস্যা। অথচ সাবজেক্ট দেওয়া হয়েছে কিন্তু এর জন্য যে নিয়োগ করবে সেই নিয়োগের জন্য পোস্ট ক্রিয়েট হয়নি, কলেজ থেকে অনেক দৌড়ঝাঁপ করেছে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বর্তমানে যে দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা এই ব্রিটিশ আমলে সেই শিক্ষা ব্যবস্থা, এখন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেটা তো টেকনোলজির উপর নির্ভর করে, এই টেকনোলজি ডিপার্টমেন্টগুলো হয় নাই, সেগুলো এখনও হওয়ার বাকি রয়ে গেছে। এগুলো হলে দেখা যায় যে আমরা পরিপূর্ণ হতে পারতাম। আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এখন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা হওয়া প্রয়োজন। সঠিকভাবে জানি আমরা চিকিৎসা পাই, ঔষধের জানি দাম কমে, এবং আমরা যে কোনো মুহূর্তে জানি আমরা প্রাথমিক চিকিৎসাটা থেকে শুরু করে এবং মূল চিকিৎসা পর্যন্ত জানি আমরা খুব সুন্দরভাবে চিকিৎসাটা পেতে পারি, এটা হচ্ছে আমাদের মূল চাওয়া। আমি চাই যে কম খরচে কম ইয়াতে জন্য একটা ভালো উন্নত মানের চিকিৎসা দেখ। আমি চাই বাংলাদেশের সকল মানুষ চিকিৎসা সেবাটা পাক, আর ডাক্তারের ভিজিট, ডাক্তার দেখালে ডাক্তারের ভিজিটটা কমুক, তারপরে ওষুধের দাম কমুক। আপনারা যদি যা হাসপাতালে যান দেখবেন যে ওভারলোডেড। হ্যাঁ, মেডিকেল কলেজের আমার মতে মেডিকেল কলেজে তো 500 বেড করা দরকারই, মেডিকেল এটা তো নতুন মেডিকেল কলেজ, সব মেডিকেল কলেজে 500 বেড করে ডিস্ট্রিক্টগুলোয় 300 বেড এবং সে এই থানায় 150 বেড, এইটা করা উচিত। আর প্রত্যেকটা মেডিকেল কলেজে আইসিইউ থাকা উচিত। বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজে যদি আইসিইউর ব্যবস্থাপনাটা ভালো থাকে তাইলে কিন্তু আমাদের ঢাকায়ও রোগীর মানে স্থানান্তর করা বা রেফার করা এতটা লাগে না, কারণ আমাদের চিকিৎসক আছে, বিশেষজ্ঞ চিকিৎসক আছে, স্টাফ আছে, নার্স আছে, কিন্তু মানে জনসংখ্যা অনুযায়ী হ্যাঁ ডাক্তারও কম, নার্সও কম, স্টাফও কম। ওষুধ কোম্পানিগুলোর মনে হয় আমার গভর্নমেন্ট এবং ওষুধ কোম্পানি বসে তাদের মধ্যে আরেকটু মানবিক হওয়া উচিত, যে ওষুধগুলোর যাতে দাম আরেকটু কমাই দিতে পারে। চিকিৎসা খাতকে আমি চাই সাধারণ মানুষের নাগালের মধ্যে। নারীরা সমান অধিকার পাক,
তাদেরকে বাঁকা চোখে না দেখা হোক, সমান অধিকার তাদের দেয়া হোক। নারী পুরুষের সম অধিকার থাকাটাই দরকার, কারণ পুরুষের চেয়ে নারী কোনো অংশেই কম না। একটাই হয়ে গেছে যে পুরুষরাই সব পারবে, এমন যেন না হয়, না আমরাও পারবো, নারীরাও পারবে। এই আধুনিক যুগে এসে নারীরা পিছিয়ে থাকবে এটা হতে পারে না। আমাদের যে ডিজিটাল বাংলাদেশ, আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, আমরা চাই প্রত্যেকটা নারী এগিয়ে থাকুক। বাংলাদেশ এমনই একটি দেশ যেখানে প্রধানমন্ত্রী নারী, মাননীয় স্পিকার নারী, এরপরে বিরোধী দলীয় নেত্রীও নারী, কিন্তু আসলে আমাদের দেশের নারীরা তারপরেও কিন্তু অবহেলিত। এদেশের নারীরা, এটার প্রধান কারণ হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে যেখানে নারীদের অগ্রাধিকার থাকে না বা পায় না। বিশেষ করে নারী শিক্ষার খুব প্রয়োজন। এই দেশে নারী শিক্ষার কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু আসলে সঠিকভাবে নারীরা শিক্ষিত হতে পারছে না। এর পেছনে বহু কারণ রয়েছে। আমাদের বিশেষ করে এই মফস্বল অঞ্চলে যেটি হয়, যে আমাদের পটুয়াখালীতে অনেকগুলো চরাঞ্চল রয়েছে, সেখানে কিন্তু নারী শিক্ষার ক্ষেত্রে অনেক বড় বাধা বাল্যবিবাহ। এটার ফলে কিন্তু নারীরা শিক্ষিত হতে পারছে না, বা একটি শিক্ষিত নারী বা মা যদি হতে না পারে, তা আসলে এর পরবর্তী জেনারেশন কিন্তু শিক্ষিত হতে পারবে না, এটাই আমরা জানি। আমরা হয়তো শহর লেভেলে খুব একটা আমাদের চোখে পড়ে না, তবে আমাদের যে গ্রাম অঞ্চল রয়েছে এক্ষেত্রে কিন্তু নারী নির্যাতনের সংখ্যা অনেক বেশি, কারণ এখানে শিক্ষিত লোকের সংখ্যাও কম এবং নারী নির্যাতনের সংখ্যাও কিন্তু বেশি। এই আবার যারা আছে, যারা উপর লেভেলের বা উচ্চ পর্যায়ের যারা বিলং করে, তাদেরও কিন্তু এই সহিংসতা শিকার হতে হয়, কিন্তু সেটা ফোকাসে আসে না। সুন্দর চাই, তোমার ফুলের মাঠ চাই, খেলার মাঠ চাই, ফুল চাই। পটুয়াখালীতে সব থেকে ইম্পর্টেন্ট ইয়ে হয়েছে একটা চিড়িয়াখানা চাই। আমরা পটুয়াখালী শহরকে অনেক সুন্দর দেখতে চাই, আশেপাশে গাছ থাকবে অনেক, মানে পটুয়াখালী শহর অনেক সুন্দর লাগবে। যে আমাদের সাংস্কৃতিক কর্মীদের উপরে বিভিন্ন সময়ে অনেক হামলা করা হয়, তাদের হচ্ছে ছোট করে কথা বলা হয়, এটা আসলে এই জায়গাটা থেকে আমরা বের হয়ে সুন্দর সুষ্ঠুভাবে ভালোভাবে বেঁচে সাংস্কৃতিক চর্চাটা নিয়ে ভালোভাবে সুন্দরভাবে থাকতে চাই। আমি চাইবো যে আমার পটুয়াখালীবাসীদের জন্য যারা সাংস্কৃতিক কর্মী আছে, তারা যাতে একটা কর্মসংস্থান, ভালো একটা কর্মসংস্থানে যেতে পারে, এই সাংস্কৃতিক অঙ্গনটা নিয়ে আগাতে পারে, তো সেই ব্যবস্থাটা যদি সরকার করে, তো আমি বলতে পারি যে তাহলে একটা ভালো, একটা সুন্দর সাংস্কৃতিক বান্ধব একটা দেশ হবে আমাদের। আমাদের সাংস্কৃতিক কর্মীর অনেক সময় অনেক সাইড থেকে নেগেটিভ ভাইব আসে, যেগুলো হচ্ছে আমাদের আলাদা করে দেয়, যারা আমাদেরকে নিয়ে কটু কথা বলে আর কি। তাদেরকে আমি মনে করি তাদের মধ্যে যাতে পজিটিভ দিকটা বা আমাদেরকে নিয়ে একটা পজিটিভ থিঙ্কিং শুরু হোক, মানে যেটা আর কি আমাদের জন্য ভালো এবং এই সমাজের জন্যও ভালো। আসলে এখন পর্যন্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড কিন্তু সরকারি যে পৃষ্ঠপোষকতা সেটি একেবারেই অপ্রতুল। আপনি দেখবেন যে জেলা শহরে শুধুমাত্র শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমি নামে দুটো প্রতিষ্ঠান সরকারের চলে। আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি সৃজনশীল মানুষ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক সাংস্কৃতিক কর্মী তৈরি করতে হবে। এটি যদি না হয়, তাহলে একটা পর্যায়ে কিন্তু আসলে বাংলাদেশ থেকে সাংস্কৃতিক চর্চা এবং সাংস্কৃতিক কর্মী এরা হারিয়ে যাবে। এখন আমাদের এই সরকারও নতুন স্লোগান নিয়ে সামনের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য মাঠে এসেছে, কি স্মার্ট বাংলাদেশ তারা উপহার দেবে। কিন্তু এই ডিজিটাল বাংলাদেশ যারা ব্যবহার করবে কিংবা এই স্মার্ট বাংলাদেশের যারা নাগরিক হবে, তারা যদি সৃজনশীল মানুষ না হয়, তারা যদি দেশপ্রেমিক মানুষ না হয়, এই বাংলাদেশ দিয়ে আমাদের তো কোনো লাভ নেই। জয় হোক।